চিত্রনায়িকা পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে এমন মন্তব্য করেছে হাইকোর্ট। আদালত বলেছে পরিমণির মামলায় তৃতীয় দফা রিমান্ডের প্রয়োজন ছিল না, তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করলেন আর বিচারক তা মঞ্জুর করলেন, এটা সভ্য সমাজে হতে পারে না। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এসব মন্তব্য করে। পরিমণির জামিন আবেদন নিয়ে নিম্ন আদালতের আদেশ বাতিল সংক্রান্ত রুলের শুনানিতে এসব কথা বলেছেন তারা। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন পরিমণির জামিন হয়েছে তাই রুল এখন অকার্যকর। তখন আদালত বলে জামিন হওয়ায় রুলের একটি অংশের নিষ্পত্তি হয়েছে আর একটা অংশ বাকি আছে। এছাড়া পরিমণিকে বারবার রিমান্ডের বৈধতা নিয়ে আরেকটি আবেদন আছে, সেই বিষয়ে উচ্চ আদালত আদেশ দেবে। রিমান্ড নিয়ে আমরা মে 28-এ আমরা গত বৃহস্পতিবার মেনশন করেছিলাম, আজকে বলেছিলেন যে শুনবেন তৃতীয় দফায় যে রিমান্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কোর্ট বলেছেন যে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। চিত্রনায়িকা পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। এই বিষয়ে দুপুর 2টায় উচ্চ আদালতে শুনানির কথা ছিল। বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, এই বিষয়ে আপনার কাছে আর সবশেষ কি তথ্য আছে? বিচারপতি মোস্তফা জামান ও বিচারপতি একেম জাহিদ সারওয়ার কাজলের যে হাইকোর্ট বেঞ্চ, সেই বেঞ্চে বিষয়টি শুনানির জন্য ঠিক করা হয়েছে সময়, এবং সেই সময় অনুযায়ী কিছু সময়ের মধ্যেই এটি শুরু হবে। যে বিষয়টি আইনজীবীদের পক্ষ থেকে সকালে পরিমণির পক্ষে উপস্থাপন করা হয়েছে যে তাকে জামিন দেওয়ার ব্যাপারে যে রুলটি দেওয়া হয়েছিল গত বৃহস্পতিবার, সেই যেহেতু তার জামিন দিয়েছে গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালত, সেক্ষেত্রে এই রুলটি এখন নিষ্পত্তি হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে। বাকি একটি আবেদন রয়েছে ওই আদালতে, সেটি হচ্ছে পরিমণিকে যে রিমান্ডে নেওয়া হয়েছিল এই রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে একটি আবেদন করা হয়েছিল, সেই আবেদনের উপরে শুনানি করবে হাইকোর্ট এবং তারা আদেশ দেওয়ার কথাও বলেছেন দুই বিচারপতির যে হাইকোর্ট বেঞ্চ। সেখানে তারা যে বিষয়টি বলতে চেয়েছেন যে রিমান্ডের ক্ষেত্রে আসামিকে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে যে গাইডলাইন রয়েছে উচ্চ আদালতের, সেই গাইডলাইন অনুসরণ করা হয়নি পরিমণির ক্ষেত্রে, এবং অন্যান্য আসামির ক্ষেত্রেও এ ধরনের রিমান্ডের নজির রয়েছে বলে এটি আইনজীবীরা তুলে ধরেছেন। সে বিষয়গুলো নিয়ে শুনানি হওয়ার পরে একটি আদেশ আসবে, এই আদেশটি হয়তো পরিমণি ছাড়া অন্যান্য আসামির ক্ষেত্রে অনেকটা প্রযোজ্য হবে, এরকম একটি আদেশ হওয়ার সম্ভাবনাই রয়েছে বেশি। পাশাপাশি পরিমণি যেহেতু একজন আলোচিত ব্যক্তি এবং তিনি এই তার এই গ্রেফতার রিমান্ড সব কিছু নিয়ে আলোচনা সমালোচনা দুই দিকেই চলেছে, সেই বিবেচনা করে উচ্চ আদালত মূলত এই বিষয়টিকে আমলে নিয়ে একটি আদেশ দিতে চায়, এবং আমরা আদেশের অপেক্ষায় রয়েছি যে উচ্চ আদালত থেকে এ ধরনের রিমান্ড এবং এই ধরনের গ্রেফতারি অভিযান সব কিছু মিলিয়ে কী ধরনের একটি আদেশ আসে সেটির জন্য আমরা অপেক্ষা করছি। ধন্যবাদ জাহিদ হাসান।